হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে কিছুটা আমার শরীরটা খুব খারাপ, আমি অসুস্থ, যার জন্য ভিডিও ছাড়তে পারতেছি না। আমার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তারপরও ভাবলাম আজ একটা ভিডিও ছাড়ি, আজ একটু ভালো লাগতেছে, আজ আবার ডাক্তারের কাছে যাব। একটু ছাদে আসলাম, তাই ভাবলাম আজ একটা ভিডিও করি। আজ কিছু করলা ওঠাবো গাছ থেকে। গাছ ছাদ কিন্তু এখন সবুজে ভরে গেছে, দেখতে পারতেছেন চারিদিকে সবুজ আর সবুজ। কেননা কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে হচ্ছে না, কিন্তু এর আগে একটানা তিন দিন বৃষ্টি হয়েছে, যার কারণে গাছগুলো অনেকটাই সবুজ হয়েছে। এখানে আমার দেখুন অনেকগুলো নাক চাপা ফুল ফুটছে, এই যে দেখুন কত সুন্দর, আকাশের সাথে পুরো মিলে গেছে, অনেকগুলো নাক চাপা ফুল ফুটছে। শুধু এই থোপায় না, ওই যে ওই পাশে আরেকটা থোপা আছে, যার একটা এখানে একটা আছে ছোট্ট, আর এখানে আর একটা ঠাল আমি লাগিয়েছি, এই যে দেখুন। বৃষ্টি হলে গাছপালার চেহারা অনেক সুন্দর হয় আর খুবই ভালো লাগে, তারা সম্পূর্ণভাবেই সতেজ হয়ে যায় আর ফুল ফলে গাছপালা ভরে যায়। দেখুন কত সুন্দর ফুল হয়েছে গাছে, নয়ন তারাটা দেখলে তো আমার মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর ফুল, খুবই ভালো লাগে। আর এত ফুল সব সময় গাছটা ভরেই থাকে ফুলে। এখানে পেয়ারাগুলো অনেক বড় হয়ে যাইতেছে ধীরে ধীরে, দেখুন পেয়ারাগুলো বড় হইতেছে। এখানে দুইটা পলিথিন দিয়ে দুই চারটা পেয়ারা বেঁধে দিচ্ছি, আরও বাঁধবো, অসুস্থতার জন্য কিছুই করতে পারতেছি না। লেবুগুলোও কিন্তু ধীরে ধীরে বড় হইতেছে, এই যে দেখুন কাগজি লেবু আর করলা, দেখুন এটাই পারি আগে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে করলাগুলো, এখানে আরও আছে, এগুলো বড় হবে আরও, তাই এগুলো এখন আর পারবো না, এটা একটু বাঁকা তো তার জন্য পেরে ফেললাম, কেননা বাঁকাটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এই যে এইখানে একটা দেখুন নষ্ট করে ফেলেছে, অনেক বড় হয়েছিল কিন্তু পারি নাই, নষ্ট হয়ে গেছে। আরও কিছু আছে, পারবো। এক সাইড থেকে এই কটা করলা পারলাম, আর এখানে দেখুন তিনটা নষ্ট পেলাম, এই যে পোকায় নষ্ট করে ফেলছে। এই যেমন নতুন গাছে বেগুন হয়েছিল আপনাদের আমি দেখিয়েছিলাম, আজ পারবো মাশাল্লাহ, অনেকটা বড় হয়েছে, বেশি বাড়তি হইলে ভাল লাগে না। দেখুন কি সুন্দর বেগুন হয়েছে, এই যে এই গাছ থেকে দুইটা পারলাম, মোট পাঁচটা বেগুন পারলাম। এগুলো হচ্ছে পুরান গাছের বেগুন, দেখুন গাছ বয়স হলে তার ফলের চেহারাও নষ্ট হয়ে থাকে, আর এই গাছ নতুন হলে ফলের চেহারা সুন্দর থাকে। তো সকাল সকাল এই সবজিগুলো হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আপনাদের দেখাবো, গাছে নতুন সবজি আসছে, চলুন দেখি। দেখুন কত ফুল ফুটতেছে, পুঁইশাকের ডোকাগুলো দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে নতুন সবজি, দেখুন মিষ্টি কুমড়ার ফুলটা কত সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এই যে আরেকটা,
নতুন সবজি, এই যে নতুন সবজি, নতুন সবজিটাকে আমি মগের ভিতরে রাখছি, কারণ পোকামাছির যন্ত্রণায় রাখা যায় না। দেখুন, আশা করি সবাই বুঝতে পারতেছেন এটা কি। এটা হলো মিষ্টি কুমড়া, একটা না দুই তিনটা আসছে, আরো বেশি আসছিল, তো পোকার জন্য রাখতে পারি না। এই যে আরেকটা, এটাকে আমি পলিথিনে বন্দি করে দিছি। আরও আছে আরেকটা, এইখানে আছে একটা, দেখুন। এছাড়াও আরও অনেক ছিল, পোকায় ছিদ্র করে নষ্ট করে ফেলে, নয়তো অনেক কিন্তু মিষ্টি কুমড়া হইতো। এই পোকার জন্য, মাছি পোকা নষ্ট করে ফেলে, কিছু ডেড়শো উঠাবো। তো এই অল্প কিছু ড্রেস পেলাম আলহামদুলিল্লাহ। দেখুন আমার করমচা গাছের অবস্থা, কি পরিমাণ করমচা হয়েছে, পুরাটা গাছ আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটা গাছ করমচায় ভরা। আর লেবুগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে, লেবুগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই সাইডের পোশাক গাছগুলো মাশাল্লাহ ভালোই আছে। এখান থেকে কালকে কিছু কলমি শাক নেওয়া হয়েছিল, খেয়েছিলাম। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও একটি শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।